রেগে গিয়ে বলল রুহি, আহান একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তুমি বুঝতে চাইছো না কেন রুহি? আমি বুঝতেও চাই না কিছু, আমি যাব না, ব্যাস। আপনার খুব কাজ থাকলে আপনি চলে যান। রাগে গজগজ করে বলল রুহি। আহান কোমরে হাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন জেদ করবে জানলে রুহিকে নিয়ে এখানে আসতোই না, কিন্তু এখানে থাকলে আহানের উদ্দেশ্যটা কিছুতেই পূরণ হবে না। আহান কিছুক্ষণ ভেবে নিজের ঘড়ির দিকে তাকালো, তারপর রুহিকে বলল, তোমার কাছে 10 মিনিট আছে, চুপচাপ 10 মিনিট পর আমি কল দিলে বাইরে আসবে, এরপর না এলে সবার সামনে দিয়ে একদম গোলে করে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? হুমকির মতন দিয়ে আহান বেরিয়ে গেল। রুহি রাগে ক্রমাগত ফুলছে, অসহ্য একটা লোক, নিজের কথায় কথা অন্যটা ছাই, সাথে কি আর কুম্ভকর্ণ যাকি? রুহি রাগে ঘরে পায়চারি শুরু করেছে, সত্য তোলা রইল, শুধু আসলে তুলতে হবে। 10 মিনিট যেতেই রুহির ফোন বেজে উঠল, রুহির সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল। তার কিছুক্ষণ পর একটা মেসেজ এলো, তুমি কি যাচ্ছ? আমি উপরে এসে তোমায় গোলে করে দিছি না আমায়, সেটা না চাইলে জলদি আসো। দেখেই রুহি রেগে মুখ পাকালো, কিছু করার নেই, যেতেই হবে, এ লোকটা পরে দেখা যাবে সত্যি সত্যি কোলে তুলে নিয়ে যাবে। রুহি বাড়ির সবাইকে বলে বের হয়ে বাসার নিচে দাঁড়ালো, কিন্তু কোথায় সে কুম্ভকর্ণ? গাড়িটাও তো নেই আশেপাশে। রুহি গাল ফুলিয়ে আহানের আসার অপেক্ষা করতে লাগলো, এতক্ষণ তাকে তাড়া দিয়ে এবার নিজেই উধাও, লোকটার ঘাড় মোটকে দিতে ইচ্ছা করছে। রুহি রাস্তার এপাশ ওপাশ দেখছে, এমন সময় একটা বাইক এসে রুহির সামনে দাঁড়ালো। হঠাৎ এমন সামনে দাঁড়ানোতে রুহি চমকে তাকালো। রুহির পুরনো অভ্যাস থেকেই রুহির চোখ গেল বাইকের নাম্বারটার দিকে, সব নাম্বারের মাঝে চেনা একটা নাম্বার সে খুঁজে বেড়ায়। আজও তাকালো, তবে খুব একটা গুরুত্ব দিয়ে তাকালো না, কিন্তু চেনা নাম্বারটা মনে পড়তেই রুহি বাধ্য হলো ফিরে তাকাতে। একবার মিলিয়ে দেখলো, আরও অনেকবার দেখলো, রুহির চোখ ছানা বড়া হয়ে গেল, সে ভুল দেখছে না তো? এটাই সেই বাইকটা। রুহি চমকে বাইকে বসা ব্যক্তিটার দিকে তাকালো, এই তো সেই চোখ, কিন্তু এটা আহানের চোখের মতন বেশি লাগছে। রুহি বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন বাইকে বসা ছেলেটা নিজের হেলমেটটা খুলে ফেলে। এটা কি করে সম্ভব? সে কি ভুল কিছু দেখছে? রুহি এক পলকে তাকিয়েই রইল। আহান রুহির মুখের সামনে তুড়ি মারতেই রুহির হুঁশ ফিরল। আহান সেই ছেলেটা যার উপর সে একটা সময় খুব দুর্বল ছিল, কিভাবে সম্ভব? সেই ছেলেটার সাথেই তার বিয়ে হয়েছে? রুহি হা করে তাকিয়ে আছে আহানের দিকে। আহান রুহির এই বিস্ময়ের চেহারাটা দেখতে চাইছিল। সেদিনের ডায়েরি পড়ে অনেক রাগ হয়েছিল আহানের, কারণ রুহির প্রতি তখন সে অনেকটাই দুর্বল ছিল, তাই রুহির মনে অন্য কেউ আছে সেটা সে মেনে নিতে পারেনি। কিন্তু পরক্ষণে আবছা কিছু ঘটনা মনে পড়ে আহানের, তাই ডায়েরিতে লেখা নাম্বারটার ছবি তুলে নিয়ে গিয়ে গ্যারেজে থাকা আহানের বাইকের নাম্বারটা মিলিয়ে দেখতেই সবটা পরিষ্কার হয়ে গেছে। আহান মনে মনে বলল, মিসেস রুহি রহমান, সবেমাত্র তোমার চমকানোর পালা শুরু হলো। আহান রুহির দিকে হেলমেটটা এগিয়ে দিল, কিন্তু রুহি হতবাক দৃষ্টিতে হেলমেটটা হাতে নিল, বুকের ভেতরটা কেমন জানি করছে। আহান স্বাভাবিকভাবে বলল, কি ব্যাপার, হেলমেট হাতে দাঁড়িয়েছো কেন? রুহি একটা ঢোক গিলে হাতের হেলমেটের দিকে তাকালো, তারপর বলল, এটা আপনার বাইক? আহান ভ্রুকুচকে বলল, না, ডাকাতি করে এনেছি। না মানে একই নাম্বার আপনার বাইক সেদিন কে ছিল? আনমনে বলতে লাগলো রুহি। রুহি স্টপ দিস, তাদের হেলমেটটা পরো, সরু চোখে বলল আহান। রুহি মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলতে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে হেলমেট মাথায় দিল, কিন্তু নিচের দিকটা লাগাতে পারছে না। আন মনে কি যে করছে রুহি সেটা নিজেও বুঝতে পারছে না। আহান বাইক থেকে নেমে এগিয়ে গেল রুহির দিকে, ঝুঁকে রুহির হেলমেটটা লাগিয়ে দিতে আহানের নিঃশ্বাস আছড়ে পড়ছে রুহির মুখে। আহান আজ এতটুকু কাছে আসতেই রুহির গাল দুটো লাল হয়ে গেছে, আহানের দিকে তাকাতেও পারছে না রুহি। রুহির অস্থিরতা ভালো করে টের পাচ্ছে আহান। হেলমেটটা পরিয়ে দিয়ে বাইকে বসে নিজের হেলমেট পরে নিল আহান, তারপর রুহিকে পিছনে বসতে বলতেই রুহি একটা ঝোঁক গিলল। সবটা কেমন অবিশ্বাস্য লাগছে রুহির কাছে। রুহি বাইকে বসতে বসতে বলল, আপনি কি গাড়িটা বিক্রি করে দিয়েছেন নাকি শেয়ার বাজারে লস খেয়েছেন? আহান আর চোখে ঘাড় ঘুরিয়ে রুহির দিকে তাকালো, উল্টাপাল্টা চিন্তা করতেই আমি এক্সপার্ট। আহান রুহির দুই নিজের বুকের কাছে এনে বলল, শক্ত করে ধরে রাখবে, আর এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দাও। রুহি আহানের কথা মতন শক্ত করে জড়িয়ে ধরলো আহানকে, তারপর আহান বাইক চালানো শুরু করতে প্রথমে একটু চিৎকার করেই আবার থেমে গেল রুহি। একটা শখ থেকে আরেকটা শখ, মাথায় কাজ করছে না রুহি, চাইলেও চিন্তা না করে পারবে না রুহি, কেমন জানি লাগছে তার, মাথার মধ্যে সব প্রশ্ন ঘুরছে। ভাবা যায় সারা জীবন যেই চোখের প্রেমে কাটিয়ে দিয়েছিল সেই কিনা তার নিজের পর, ইস, আহানের চোখের সাথে এত মিল পাওয়ার পরই বোঝা উচিত ছিল তার। আহানের বাইকটা একটা বিশাল বিল্ডিংয়ের সামনে এসে থামল, বাইক থামতেই রুহি চিন্তা থেকে বেরিয়ে এলো, সামনে তাকাতেই কপালে ভাঁজ পড়ল রুহির। এটা আবার কোথায় নিয়ে এলো তাকে? রুহি আশেপাশে তাকাতে তাকাতে নিজের হেলমেটটা খুলল, তারপর নেমে দাঁড়ালো। আহান রুহিকে বিল্ডিংটার টপ ফ্লোরে নিয়ে এলো, অন্য সময় হলে রুহি হাজারটা প্রশ্ন করত, কিন্তু এখন সে একদম চুপ। রুহি উপরে এসে অবাক হয়ে গেল, এত সুন্দর একটা জায়গা, তারায় ভরা আকাশটা খুব কাছে মনে হচ্ছে রুহি, মেঘগুলো যেন হাত বাড়ালেই ছুটে পারবে সে। আকাশের দিকে তাকাতে রুহির ঠোঁটে হাসির ঝিলিক বয়ে যাচ্ছে, আহানের এখন একটু শান্তি লাগছে, আজ সারাদিন রুহি প্রাণ খুলে হাসিনি। আহান বুকের কাছে হাত গুঁজে মুগ্ধ হয়ে রুহিকে দেখছে, আশেপাশে তাকিয়ে রুহি বুঝতে পারলো এটা একটা হোটেল, তবে খুবই বিশাল, আর এই ফ্লোরটা খোলা আকাশের নিচে সময় কাটানোর জন্য, সেই রকম করেই সাজানো, অসাধারণ একটা পরিবেশ।
আহান রুহির হাত ধরে কাছে টেনে এনে কোমর জড়িয়ে ধরে বলল, পছন্দ হয়েছে জায়গাটা? রুহি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, আপনি এই জন্য জোর করে আমায় নিয়ে এলেন? যাক, জায়গাটা তোমার ভালো লেগেছে তাহলে, বলে রুহির হাত ধরে একপাশে নিয়ে এলো। সেদিকে মানুষজন কম, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে চারপাশটা সাজানো। রুহির খুব ভালো লাগে মোমবাতির আলো, তাই এমন করে সাজাতে বলেছে আহান। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে, এত কিছু করেছে আহান। আহান গিয়ে গা হেলিয়ে সোফায় বসে পড়লো। তারপর রুহিকে টেনে নিজের কোলে বসাতে রুহি হকচকিয়ে তাকালো, আরে কি করছেন, মানুষ দেখবে তো? আহান রুহির ছোটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলল, কেউ দেখবেও না আর কেউ এদিকে আসবেও না, শুধু তুমি আর আমি। ঠোঁট থেকে আঙুল সরিয়ে নিয়ে আলতো করে রুহির গাল স্পর্শ করলো আহান। রুহি চোখ সরিয়ে নিল আহানের থেকে, তারপর বলল, একটা প্রশ্ন করি? আহান রুহির গাল থেকে হাত সরিয়ে বলল, গাড়ি বিক্রি, শেয়ার বাজার, লস, এসব উল্টো পাল্টা কোশ্চেন একদম করবে না। না না, ও সব না, অন্য কিছু। রুহি আর অপেক্ষা করলো না, প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা, বিয়ের আগে আপনি আমায় কখনো দেখেছেন? রুহির প্রশ্নে আহান নিচের ঠোঁট কামড়ে হাসলো, তারপর নাসূচক মাথা নাড়ল। আহান রুহির প্রশ্নের পিছনের কারণ ভেবেই হাসছে। রুহি হাল ছাড়লো না, আহানের মুখের কাছে মুখটা নিয়ে বলল, ভালো করে দেখুন তো, আগে কখনো দেখেননি আমাকে? আহান মুখটা রুহির একদম কাছে নিয়ে এসে বলল, আর একটু কাছে আসো, তারপর দেখি। রুহি সঙ্গে সঙ্গে মাথাটা পিছিয়ে নিয়ে ভুরু কুচকে বলল, কেন, আপনার চোখে কি সমস্যা, দূরে জিনিস দেখতে পান না? দেখতে পাই, কিন্তু তোমাকে দূর থেকে না, কাছ থেকে দেখতে ইচ্ছে করে। একদম কথা ঘুরাবেন না, আপনি বিয়ের আগে আমায় কখনো দেখেননি, বাইকটা আপনার হলে তো দেখার কথা। চিন্তামগ্ন হয়ে বলল রুহি। আহান না জানার ভান করে বলল, মানে? আচ্ছা, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। রাতের বেলা বাইক নিয়ে বেরিয়েছিলেন, তারপর রাস্তায় একটা মেয়ে বিপদে পড়ে, তখন আপনি মেয়েটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচান, একটু ভালো করে মনে করুন। আহান কিছুক্ষণ ভেবে বলল, এমন তো অনেকবার হয়েছে, কিন্তু তুমি এসব জানতে চাইছো যে? রুহি নিচে ঠোঁট উল্টে আহানের দিকে তাকালো, তারপর বলল, ধুর, আপনাকে কিভাবে বোঝাই? তুমি কি সেই বাইকের ছেলেটার সাথে আমাকে মেলানোর চেষ্টা করছো? একটু রাগী স্বরে বলল আহান। রুহি না শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল, তারপর হতবাক হয়ে তাকালো। আহান বাইকের ছেলেটার কথা জানলো কিভাবে? রুহি আর চোখে তাকিয়ে বলল, আপনি জানেন কি করে? তোমার ডায়েরি পড়ে জেনেছে। আমি কখনো ভাবিনি তুমি সেই ছেলেটিকে আমার মাঝে খুঁজবে, তার মানে তুমি এই ছেলেটিকে ভুলতে পারোনি, গম্ভীর গলায় রাগের বহিঃপ্রকাশ করে বলল আহান। রুহি হতভম্ব হয়ে তাকালো। আহান এভাবে তাকে ভুল বুঝবে সে সেটা ভাবেনি। আপনি কি বলছেন কি, আপনার মাঝে আমি তাকে খুঁজব কেন? আর ভালোবাসার কথা আসছে কোথা থেকে? ওনাকে শুধু আমার ভালো লাগতো, ঘাবড়ে গিয়ে গড়গড় করে বলল রুহি। আহান একটা ভ্রু তুলে বলল, শুধু তোমার ক্রাশ ছিল? রুহি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহান ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, বাহ, শেষমেশ নিজের ক্রাশকেই বল বানালে। আহানের কথা শুনে রুহি হতবাক হয়ে তাকালো, কারণ এতক্ষণ আহানের কথায় তার ভুলটা ভেঙে গিয়েছিল। আহান সে হতেই পারে না, তার মানে লোকটা এতক্ষণ মজা করছিল তার সাথে। রুহির রাগ চরম মাত্রায় বেড়ে গেছে। আপনি আমার সাথে মজা করছিলেন এতক্ষণ, হ্যাঁ ঠিক আছে, থাকুন আপনি, এখানে থাকবো না আমি আপনার সাথে, বলে আহানের কোল থেকে উঠে যেতেই আহান রুহির হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে জড়িয়ে ধরলো। রুহি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, আহান ধরেই আছে। তখন একজন স্টাফ এসে একটা কেক আরেক গুচ্ছ হলুদ গোলাপ টেবিলে রেখে রুহির দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে ম্যাডাম। রুহি অপ্রস্তুত হয়ে তাকালো, একে তো এরা এখানে সাপনেউলের মতো ঝগড়া করছিল, মাঝখানে এই লোকটা কেক নিয়ে হাজির, তার উপর আহান এখনও তাকে বাহুতে জড়িয়ে আছে। এর থেকে বেশি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তাকে আগে হতে হয়নি। রুহি নীরবে রাগ কমাচ্ছে। আহান স্টাফের উদ্দেশ্যে বলল, থ্যাঙ্কস, তুমি এবার আসতে পারো। স্টাফটা মাথা নেড়ে চলে গেল। স্টাফ চলে যাওয়ার সাথে সাথে রুহি আহানের হাতে জোরে চিমটি কাটতেই আহান আহ শব্দ করে রুহিকে ছেড়ে দিয়ে বলল, তুমি ভালো হবে না কোনোদিন। হ্যাঁ আপনি খারাপ, সারা দিন তো একবারও উইশ করলেন না, এখন শেষ বেলা এসেছেন, ঠোঁট উল্টে বলল রুহি। আহান রুহিকে টেনে নিয়ে রুহির মাথাটা নিজের বুকে রাখলো। আরো আগে যদি তোমায় বলতাম, তার কিছুক্ষণ পর তোমার আবার মন খারাপ হয়ে যেত, তাই সবটা শেষের জন্য রেখেছি, কারণ সব শেষের রেস্টটা না অনেকক্ষণ পর্যন্ত রয়েই যায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে, চলো বদলে যাই,
তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার, আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও, তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, যতবার ভেবেছি ভুলে যাব তার বেশি মনে পড়ে যায়, ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার, সেই তুমি কেন এত অচেনা, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে, চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। রুহি আহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি তার মনটা এখন অনেকটাই ভালো। রুহি আহানের বুকে মাথা রেখে বলল, আপনি কবে আমার ডায়েরি পড়েছেন? ওই তোমার জ্বর হয়েছিল যেদিন, আজ আমার কি একটা কাটো, একটু পর 12টা বেজে যাবে নইলে। রুহি হাসতে হাসতে আহানের বুক থেকে মাথা তুলে বলল, কি অদ্ভুত লাগছে শুনতে। তারপর রুহি কেকের পাশে থাকা ছুরিটা নিয়ে কেকটা কাটতেই চারিপাশ দিয়ে একসাথে অনেকগুলো ফানুস উঠতে লাগলো। আকাশের দিকে দৃষ্টি যেতেই চোখ আটকে গেল রুহির। কি অপূর্ব দৃশ্য! আহান কেক নিয়ে রুহিকে খাইয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে। রুহি একবার আকাশটা দেখছে, আবার আহানের দিকে দেখছে। দিন শেষে এই হাসি মুখটাই আহানের প্রশান্তি। আহান হাতে থাকা কেকটা রুহির গালে আলতো করে মেখে দিতেই রুহি ভ্রু কুচকে আহানের দিকে তাকালো। আহান বিরক্তির চোখে বলল, এদিকে কি দেখছো, ওদিকে ফানুসগুলো উড়ে যাচ্ছে, ওদিকে তাকাও। বলেই হাত দিয়ে রুহির মুখ ঘুরিয়ে কেক মাখা জায়গায় কিস করতেই রুহি চমকে উঠল। রুহি চোখ বন্ধ করে ওনার প্রান্তভাগ শক্ত করে ধরল। পুরো শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল।
আহান নিচের অংশ ভিজিয়ে বলল, রুহি আর চোখে আহানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এইভাবে খুনসুটি চলছিল আহান আর রুহির জীবনে। একদিন সকালে হঠাৎ ফোন কল পেয়ে ছুটে বেরিয়ে গেল রুহি। আহান ছিল অফিসে, তাই একটা ট্যাক্সি নিয়েই রুহি বেরিয়ে গেল। বুকের ভেতরটা অস্থির হয়ে আছে রুহির। বাড়ির সামনে ট্যাক্সি থামল, রুহি ছুটে গেল। ঘরে ঢুকতেই নানা ভাই সোফায় গম্ভীর মুখে বসে আছে। রুহি এগিয়ে এসে নানা ভাইয়ের পাশে বসল। রুহির চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। রুহি হাঁপাতে হাঁপাতে বলল, নানুর কি হয়েছে নানা ভাই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।